তুই আজকে আমার টাকাটা দিবি সুজা লাইনে থাকেন দিতেছি আজকে আমার টাকা দিবি সুজা কথা এই ধরো কথা কও আচ্ছা রাখি বেটা রাখ কেডা কোন থেরি জানো ফোন দিছে তোমালে কথা কইবে আচ্ছা তুমি ভিতর যাও কে ভিতর যাম কা এনে খাড়া আছিস তুমি মোর সামনে কথা কও আচ্ছা আমি তাহলে দূরে যাই কে দূরে যাবা কা মোর সামনে কথা কও ওই থেরি কি কয় হে মুই হুনমু আরে কত পার্সোনাল কথা থাকতে পারে না একটা মেয়ে মানুষের সাথে তোমার সামনে কইতে হইব তুমি একটা বিবাহিত পুরুষ তোমার লাগে অন্য নারীর লাগে আবার কি এর পার্সোনাল কথা হ্যাঁ মুই কিছু বুঝি না বাপ জহ ঘরে বউ রেখা বাইরে পরনারী তো আসক্ত হও পরকিয়া করো এটা কি মুই কিছু বুঝি না হনো অত কিছু বুঝি না তোমার যদি মেয়ে কিছু নাই হইয়া থাকে হেলে গাইল লও মেরে গাইল লও হোমানে গাইল লও কেন গাইল দিমো কেন হেলে প্রমাণ হইবে যে এই মেয়ের লাগে তোমার কোনো সম্পর্ক নাই নাই সম্পর্ক নাই তো হেলে গাইল লও আমি চিনিও না না চিনলে গালি দাও গালি দিতাম হয় দাও গুষ্টি উদ্ধার করে আলাবা এই শালির বেটি তোর ঘরে কি মা বোন নাই আমি একটা বিবাহিত পুরুষ তুই কোন সাহসে আমার কাছে ফোন দেস আর যদি কোনোদিন ফোন দেস তোর আমি জুতা দি ফিরমো শালির বেটি হ্যাঁ ফাজিল মহিলা আমার সংসারে আগুন লাগাস শালা মারানি কো এই শালা মারানি ফোন রাখ রেখে দিছি এইবার কইল যে আত্মা শান্তি পাইছে এবার বিশ্বাস হইছে যে তোমার ওই মায়ের লাগে কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমারটা তো ঠিক আছে কিন্তু তোমার ব্যাপারটা এই যে তুমি মাতাব্বরি করো আমার পাহারা দাও একটা মহিলারে গাইল শুনাইলা তুমি কি করো মুই কি করি বিয়ের আগে তোমার ইতিহাস আমি জানি না ওই ফাট খেতে ওই মূলা খেতে বাঁশ বাগানে ওই স্বাস্থ্য ভাই ফুফাত ভাই মামতো ভাইয়ের লগে পরকিয়া করছে আমি শুনি নেই তাও আমি এগুলো কানে নিয়ে নেই আমি না বিয়ের পরে ঠিক হয়ে যাবো আলহামদুলিল্লাহ বিয়া করি সে ফাঁসক তো নামাজ পড়ো নামাজ তো পড়াও না সারাদিন মোবাইল গুতাও আর একটু আগেও তো তুমি মোবাইলের মধ্যে কার লগে ফিরিতির আলাপ হাসি হাসি কথা কও হ্যাঁ ওগো ওগো মোর সোনা জাদুমণি মেরে জান এভাবে কথা বলছিলে না হ্যাঁ কইছি ওটা আমার খালাতো ভাই আছেলে ওরে খোদা এখানে তো সর্বনাশ খালাতো ভাইয়ের লগে তো ফেমে জড়িত যদি খালাতো ভাই হয়ে থাকে তাই তো ভালো কথা ইচ্ছা মতো কথা গাইল দাও ঠিক আছে এটা কইলে মাইন্ড কো 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 তোর তোর ধর্মে ঠিক আছে এ তোর ধর্মে ঠিক আছে কোন সাহসে আরে ফোন দিছস এ কোন সাহসে মোরে ফোন দিছস আমি তোর মা লাগি বলো বলো আমি তোর মা লাগি মুই তোর মা লাগি আর ফোন দিবি না কইছি কাটছে কাটে নাই কাটে নাই যত গাইল জানো ছোট খাটো সব দিতে থাকো আমি একটা ইম্পর্টেন্ট কাজ সারি আসি হ্যালো 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 শোনা কাট না কাট না ওই ঘটনা হইছে ওই গাইল মোর না বুঝছো মোর জামাই মোরে হিয়াই দিছিল হ্যালো হ্যালো আরে সর্বনাশ জমনে রাগ হইছে এখন কি হরমু এইটারে ঠান্ডা করমু কেমন তারা এক কাম হরি ঘরে যাই একটু বেশি করে মেকআপ হরিয়া হেরপার ভিডিও কল দিই হেরপার আনে ঠান্ডা হইবে আজকে খালি আসুক ওর একদিন আর আমার যে কয়দিন লাগে আমার সাথে ফাইজলামি কথাবার্তা তাই না কিন্তু এখনো আসে না কেন হাই ডার্লিং এসে পড়েছি কোনো টেনশন নাই কে তোর ডার্লিং তুমি তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে তোমাকে তোমাকে তো আমি ভালোবাসি গুষ্টি মারে তোমার ভালোবাসার তুমি একটু আগে ফোনে আমারে কি কইছো মনে নাই এরকম একটা গান বাইরেছে গুষ্টি কিলাই ভালোবাসার গুষ্টি কিলাই 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 গুষ্টি তোমার গুষ্টি এখন আমি কিলাইয়া দেব তুমি একটু আগে আমার ফোনে কি বকাবকি করছো আমার নাকি জন্মের ঠিক নাই আমি নাকি শালির ঘরের শালি আমি নাকি এই সেই বলো নাই মনে নাই ম্যানেজ করছি ঘরের বরে ম্যানেজ করছি ঘটনা হইলো যখন তুমি ফোন দিছো আমার বড় ফোনটা ঘরে ছিল আমার কাছে ছোট ফোনটা ছিল তুমি এমন সময় ফোন দিছো আমার বউর হাতে পড়ছে এখন আমার বউকে আসো একটা মেয়ে মানুষ তোমাকে ফোন দিছে এখন আমি কি করে আমাকে যাও যায় না আমি দূরে যাই যায় না কোনো যে সন্দেহ আছে নিশ্চয় তুমি পরকিয়া করো নাহলে তুমি আমাকে সরাও কেন আগে না বিশ্বাস করো আমি পরকিয়া করি না পশম খাইলাম ইয়ারপর কথা তাইলে গাইল দাও তাইলে বুঝুন তুমি পরো কিয়া করো না দাও মারক তো মারক তো গাইল দাও তখন শুরু করলাম এই শালা মারানি এই তোর কি জন্ম ঠিক নাই এই কুকুরের ছানা উল্টা উল্টা গাইল শুরু করে দিয়েছি কিন্তু এখন তো আইছি তোমার কাছে মাপ সাইবার লাগে ওটা আমার গাইল না ওটা আমার বউর কথার গাইল তোমার মাপ চাওয়ার দরকার নাই তোমার মতো চরিত্রহীনের সাথে আমার সম্পর্ক রাখার দরকার নাই
আমার স্বামীটা বিদেশ থাকে, এই মনের দুঃখে তোমার সাথে দুইটা কথা কইতাম, আর তুমি বউরে পাইয়া আমারে উল্টা পাল্টা গালি দিছো, জন্মের কথা কইছো, বাপ মা তুইলা বকা দিছো, কুকুরের ছানা পর্যন্ত কইছো। তোমার কি মনে হয় এত গালিগালাজ খাওয়ার পর আমি তোমার সাথে সম্পর্ক রাখবো? অসম্ভব। আমার জামাই বিদেশ থাকে, টাকা আছে, আমি অন্য পোলা পটাই নিতে পারবো। শোনো, তোমার স্বামী বিদেশ থাকে, এই জন্য তো আমি তোমার সাথে প্রেম করি, এখানে এখানে রিস্ক নাই, বুঝো? যা ঘটবে সব তোমার স্বামীর দায়, দায়িত্ব, ওর কাঁধের উপরে যাইব। দয়া করে আমার মাফ করে দাও। সরি টু সে, মাফ করতে পারবো না। তুমি যখন বউয়ের কাছে যাও তখন তো বউয়ের সুরে কথা কও, কই ওই জায়গায় তো কইতে পারতা, হ্যাঁ আমি ছোটখাটো একটু পরকিয়া করি, তুমি আমাকে তো স্বীকার করতেই পারতা, কিন্তু করো তো নাই, কারণ তোমার সংসার হানার ভয় আছে। ওই শালার বাড়ি বরিশাল, আমার কল্লাই কাটে হালাইলো। আমার বাড়ি কই জানো? কোথায়? সেই গাইবান্ধা, আমিও একদম কল্লা কাটে ফালাইতে পারি। আরে গাই গরু লই হইলাম আবার, একটা গাই একটা বরিশাল কোন দিকে যাই? যাওয়ার দরকার নাই, আমি আমার স্বামীর ঘরেই ফিরে গেলাম। তোমার টাটা গুড বাই। দূরে শালা মারানি। হ্যাঁ, নারীর মন বুঝা দেয়, আমার বউ সেই শালা মারানি ঘটনা ঘটাইছে, আমার শিখাই দিছে, এর গাল দিতাম আমি, গালাগালি করছি, এখন চলে গেছে। দাঁড়া, তুই আমার পরকিয়ার ঘটনা ধরাই দিছস, আমিও এমন সিস্টেম করুম তোরা পরকিয়ার মধ্যে কিভাবে ধরাইতে হয় সেটা আমি জানি। শোনা বন্ধু রে, এত জ্বালা প্রাণ, এমন সময় ফসাবো দোষে আলার ফালার। মানুষের উপকার করার জন্য। মানুষের উপকার করেন? আচ্ছা গাছ বাবা, কি উপকার করেন শুনি? সব উপকার করি, কিন্তু মানুষের উপকার করে কোনো লাভ নাই, মানুষ জাতি বড় বেঈমান। কি করছি আমরা আপনাদেরকে? তোরা গাছের নিচে ছায়ায় বসা, তোরা বিশ্রাম নেস, বিশ্রাম নেওয়া শেষ হওয়ার পরে গাছের নিচে খাড়ায় মুতো, গাছের পাতা ছিরোস, তারপরে গরু ছাগল পশু পাখি গাছের পাতা খাওয়ায় দেস, সেই জন্য তোরা বিশাল বড় খারাপ। আমি বেয়াদবি করলাম কখন? তুই একটু আগেও আমার সাথে বিয়াদবি করছ, তুই আমার উপরে মুইতা দিতে চাইছিলি, একটু এর জন্য আমি বাইসা গেছি গা। আমি এই জঙ্গলে 3000 বছর যাবত বসবাস করি। ওরে বাবা, কত নম্বর সাফা! হ্যাঁ, আমরা বাসি না 60 বছর উপরে, উনি 3000 বছর বলে বাইসা রইছে। এই আবার কি? আমি মানুষ না, আমি গাছ বাবা। ও গাছ বাবা বেশি দিন বাসে? হ্যাঁ। তো খান কি? আবহাওয়া খায়, সূর্যের তাপ খায়। তো আমার সমস্যা কি? আপনি এই মুহূর্তে আমার সাথে কেন দেখা করতে চাচ্ছেন? আমি মানুষের উপকার করতে চাই। উপকার করেন? গাছ বাবা, আমার একটা উপকার করবেন? কি উপকার? আমার বউ আমার সর্বনাশ করতে চায়। সর্বনাশ? আপনি এমন একটা কাজ করে দেন, একটা পোলা বাইর করে দেন, ওই পোলার লগে আমার বউ যেন ফরকিয়া করে বাইকে যায়। মানে একটা পোলা আবিষ্কার করে দেন, এটার লগে আমার বউ ফরকিয়া করে বাইকে যাব। এই দেখো, তোর কি মাথা নষ্ট হইছে? কেন? আমি অন্য মেয়েদের সাথে পরকিয়া করতে পারি না, সে খালি পাহারা দেয়, আমি এক তরকারি কদিন খাবো? আমি বুঝতে পারছি, মানুষ জাতি আসলেই খারাপ। শুনেন, আপনি সাইজে তো দূর ফাঁকনা ফাঁকনা কথা কইেন না, পাইলে করেন তাইলে বোঝা যাবে আপনার হ্যাডম। কিন্তু তোর বউয়ের একটা কাপড় লাগবো। কাপড় লাগবো? এটা কোনো সাবজেক্ট না, নতুন না পুরান কাপড়? একটা হইলিছি। তা আপনার যদি হ্যাডম থাকে আমার বাসা থেকে আমার বউর একটা কাপড় আইনে দেখান তো। ঠিক আছে, কি হাত পা দাইনাত না? বামাত বামাত দিলাম। এই যে দেখ, এটা তোর বউয়ের কাপড় কিনা? হো, আরে এ তো গাছ বাবা, কঠিন জিনিস, বউর কাপড় লই আইছে, এখন এটা কি করবো? কোন এটা আমার কাছে দে। লন শোন, তুই বাড়িতে যা, বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখবি তোর বউ বড় কি লিপ্ত হয়ে গেছে। সাবাস, যদি না হয় সব সময় এসে আপনার গায়ে মুছে দিমু। মানুষের মতো বদমাইশ আর হয় না। কি করলে সম্ভব? আমি নিজেকে নিজে ও ভাইয়া, তোমার কত করে কইলাম যে তুমি বাড়িতে হো, বাড়িতে হো, আইলা না রাগ ধাইলা। হ্যাঁ কা, তুই ফোনে মধ্যে যে পিলে গালাগালি করছো, বাপ দাদা চৈত্য গোষ্ঠীর নাম উদ্দাস করছো, এই এই গালাগালি শোনার পর আমি কি ফিলে তোর বাড়িতে যাই? গেলে কনফার্ম জারুয়ার জুতা মোর কাপড়ে জড়বে। আচ্ছা কি মনে করিয়া তুই এতগুলো গালাগালি করছো? কদি
ঘটনা আছে কি মুই গালি দিতে চাই নাই বিশ্বাস করো বাড়ু তুমি মোর ভাই তুমি মোর খালাতো ভাই তোমার আমি গালি দিতে পারি ওই যে গোলামের গোলাম রইতার পর রইতা ও মোরে কইছে গাল্লা 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 না গাল্লাইলে মোর সন্দেহ করত ওই হের মন রাহার লাগা এর লাগে মুই তোমার গাল্লাইছি ভাই মই তোর আপন খালাতো বড় ভাই একটাবার ভাবলি না যে তুই এই নেবারে যে এত পরিমাণে গালাগাল করছো ও হা বাবা এত ইটবুক সৃষ্টি করছে কি জন্য হ্যাঁ ও কি উল্টো সাথে কিছু বলতে পারে না কিন্তু জামাই ভক্ত হইয়া এখন বড় ভাইকে সমানে গালাগালি করার জন্য উদ্বেগ হয়ে গেছো না ঘটনা হয়েছে ভাই তুমি হুদাহুদি করে ভুল বুঝতেছো তুমি মোর খালাতো ভাই তুমি যদি মোর ভুল বুঝো মোর এই মুখটা কোথায় দেখামো হন তোমার লাগিয়া পাতিয়া রান্না করছি হন নাহিল নহিল দিয়া সুন্দর করে জাল দিয়া বেশি করে হেরপা ফেরাই করছি ওই যে আশের রান্না রাখছি তোমার লাগিয়া আর আশের ডুমসিটা রাখছি তোমার লাগিয়া একাল পরিষ্কার করে ফেলাইছি একটু গন্ধ আইবে না তুমি মজা করে খাইও ওই যে ও মানে মানে ওই যে ঘর তো গরমে যে তোর ঘরে তোর জামাই একটা না উদ্বেগ সৃষ্টি করে ওখানটার পো তাকে ঘরে নিয়ে আরাম করে আয়েস কইরা শিল্পু কি আর ওই যে আশের রান্না কইরা সাবাই সাবাই খা খবর দাও কোনোদিন আমাকে বলবে না তোকে বাড়ি যাওয়ার জন্য মজাই ছিল কিন্তু আশের দোল মেজাজটা কেমনটা লাগে ওই মাউ গর্ব মাউ গর্লে গাছ গমর খালা তো ভাই মরে ভুল বুঝছে কি মনে করছে কতগুলো গাইলেছি হ্যাঁ কি করবো কিছুই তো হরার নাই ওই গোলামের পুত্রে পাইয়া লই যেভাবে পাবো সেইভাবে এর প্রতিশোধ নেব হ্যাঁ এখনো মেয়েটা আসার নাম নাই কই যে গেল সেই দুই তিন ঘন্টা হইলো এসে বসে রয়েছি এখন পর্যন্ত বাড়ি আসতেছে না গোলামের পুর গোলাম তোর বিয়ে হারিয়ে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে তোর বাড়িতে আমি আজকে তিন ঘন্টা ধরে এসে বসে রয়েছি তোরও কোনো খবর নাই জামাই বাবাজিরও খবর নাই গেছিলি কই রে কম মেয়ার জামু ওই যে তোমার মাজ্জা বইনের বড় পোলা স্বামীর না ওরে ইচ্ছা মতো গাইলেইছি ওরে তুই গাইলেইছস কেন আহা মু তো ইচ্ছা কি তোমাকে গাইলেইতে চাই নাই তাইলে আমার জামাই মোরে যাইতে ধরে কইতাছে গাইলাও গাইলাও হ্যাঁ মনে করে শামিমার লগে মোর সম্পর্ক আছে ভালোই হইতো যদি শামিমের সাথে তোরে আমি বিয়েটা করাই দিতাম ভালোই হইতো আজকে তো এটা জোয়ান মর্ত পোলা পাইতি মানে জামাই হিসাবে আমি একটা পোলা পাইতাম আর কি দাস নাই এই যে তোর জামাই কিপটে কিপটে কিরপন এই বাড়িতে আসলে একটু বড় মাছের মাথা দিয়ে খাইতেও দেয় না ভালো একটা কাপড়ও দেয় না আর আমার বোনের বলা এই যে আমার শাড়ি কিনা দিছে আগে কম মেছিল ওই চিন্তা ভাবনা হ্যাঁ কত করে কইছিলাম যে শামিমার লাগে মোরে বিয়া দাও তোমার লাগা গরু গরে যাইয়া ওর লাগে সময় কাটাইছি তাও তুমি মান্য নাও নাই এই বুড়া বেটার দ্বারা বিয়ে দিছে তাহার লোভে এখন দেখছো এই বুড়া বেটায় কি তামসাটাও চাইছে এখন ঘটনা হয়েছে শামিমা তো রাগ হইয়া ও ফুলে রয়েছে কত করে রাগ ভাঙাই না চেষ্টা করলাম স্যামরাটা রাগ ভাঙাই লই না আচ্ছা ঠিক আছে ওরে আমি বোঝা মনে তুই যে এমন করে কইতেছস বিয়ের আগে গরুর ঘরে তোরে আমি পাঠাইতাম শামিমের লগে এটা যদি আবার জামাই বাবা যে শুনে তাইলে এখন যাও পাইছি শেষ পো আমারে বুঝছ নাই আর হুনবে না নাই এখন ঘটনা হচ্ছে তুমি আইছো ভালো হইছে হনো ওই তোমার জামাই লাগে এমনিও মুই থাকমু না আলাগে ঘুমামো না তোমার লাগে ঘুমামো আমার লগে ঘুমাইলে কি জামাই বাবা যে তোরে টাকা পয়সা হাত খরচ দিব তাহা তো এমনিও দেয় না আর তাহার উপরে ইয়া করি আদো ভিতরে আদো চলো হনো তোমার লাগে আলাপ আছে বুঝছো কি আলাপ আছে আহো কইতে আসলে হ্যাঁ কে এই শাশুড়ি আম্মা আপনি শাশুড়ি আম্মা না এই তো আমি যারে স্বপ্নে দেখছি ভালোবাসার হাত এই হাত দিয়ে না আমারে কত আদর করছে এই তো সেই হাত আপনারা না তো আপনি মেয়েকে আদর করছি আপনি আমার শাশুড়ি আম্মা তবা তবা এই হাত দিয়ে আমার মেয়ের আদর করো মানে আমি তোমারে ভালোবাসি তুমি আমারে কতদিন ধরে এই হাত দিয়ে আদর করছো কত ভালোবাসার কথা বলছো এই মুখ দিয়েই তো পাগল হয়ে গেছে আরে আমি আপনার মেয়ের স্বামী আপনি আমার শাশুড়ি আম্মা বারবার ভালোবাসার কথা কইতেছেন কি ব্যাপার আপনি কি বাংলা কুত্তা কামড়াইছে ভুলে যাও আমার মাইয়া রে আমি স্বপ্ন দেখছি তোমার কি যুগ যুগ ধরে আমি তোমাকে ভালোবাসি না 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 ভালো না ও কি ও মা তুমি এনে কে আর তুমি মন মারিয়ে এনে লইছো এই তোমার কি মাথা ঠিক আছে তোমার মা আইসা বলে আমার কানে কি ভালোবাসে
যুগ যুগ থেকে সে আমাকে ভালোবাসে, সে আমারে পেতে চায়, এটা কি অসভ্যর কথা? ভালোবাসতেই পারে জামাই হিসাবে। জামাই হিসাবে না, সে অন্য ইঙ্গিত বুঝাইতে যাচ্ছে, আমার হাতটাই না এর দিকে নিয়ে যাচ্ছে। ওমা ঘটনা কি? ঘটনা ভালোবাসি আমি, আমি তোমারে অনেক ভালোবাসি। তোমার কি মাথা ঠিক আছে, পাগল হইছো? কেউ কি তাবিজ টাবিজ করছে? কি হইছে, উল্টা পাল্টা কথা কইতাছো কে? তোমার দামাই মাইয়া জামাই কি মাথা ঠিক আছে? এই একটু দাঁড়াও। আরে আমি বুঝে গেছি, কি কি হইছে, কি উনি কেন এরকম করতেছে? হাই হাই রে, ওটা তো তোমার কাপড় ছিল না, ওনার কাপড়ে না, এখন না আমার মনে পড়ছে, এই কাপড়টা আমি ওনারে কিনে দিছি, হালার পালা গাছ বাবা তো ওই কাপড় নিয়ে গেছে। ঘটনা হইলো, আমি এক বাগানে গেছি প্রস্তাব করার সময়, হঠাৎ করে গাছের থেকে গাছ বাবা না কি বাবা বাইরে এসে এই সাইজের পাড়ু আইতো, আমি গাছ বাবা এই সেই, তোরা গাছে ছায়া নাচ, গাছ খাইতে পালাস, গরু রেখা পাস, তোরা মনুষ্য জাতি অত্যাচার করছে, এই সেই করতেছে। তা আমি তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি এক কাজ করব, একটা ছেলে আবিষ্কার করে দে, আমার বউ এটা লোকের পরকীয় করবো, আমি যে ধরতে পারি। তোর আলা পালা কথা এক কাজ কর, তোর বোর কাপড় লাগবো, আগে তোর যদি ক্ষমতা থাকে আমার বোর কাপড় নিয়ে আয়, আমার কথা তুই বামার বাইর কর, আমি বাইর করছি, ঠাস করি কাপড় গেছে কে পরে, আমি খেয়াল করি না ওটা তো আমার কাপড়, এখন ওই কাপড় যায় না, ওই হাওয়া পর নিয়ে গেছে, মানে ওই কাপড় যার সে আমার প্রেমে পড়বে, ঘটনা ওই থেকে পেস খাইছে। হায় হায় রে মাহবুব, তুমি এটা কোনো কাম হল্লা? হ্যাঁ হলো, তোমার চরিত্র খারাপ হইতে পারে, এর লেগে কি মোর চরিত্র খারাপ? হ্যাঁ তুমি মোর খালা তো ভাল লাগে সন্দেহ করো, তোমার মাম তো ভাল লাগে সন্দেহ করো, সবার লাগে সন্দেহ করো, তোমার লাগে কেন লাগে কথা কই না, এইটা ঠিক না বুঝছো? সংসারের মধ্যে দুজন থাকি, তুমি আর মুই থাই, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর বিশ্বাস করতে হইবে, ভালোবাসা থাকতে হইবে, তুমি যদি অন্য নারীর লাগে পরকিয়া করো, মুই তো অন্য পাটার লাগে পরকিয়া করমুই, স্বাভাবিক। ঠিক আছে, আজ থেকে কথা দিলাম, আমি আর পরকিয়া করবো না, কোনো নারীর সাথে মিশবো না, তোমার সাথেই থাকবো। কথা সত্য? সত্য। তত্ত্বই ধরো গাছ বাবার দ্বারা লই যাইতে চলো। আল্লাহ রে, আল্লাহ আল্লাহ রে, ও মাহবুব।